রোববার আমার অফিসে তিনজন মানুষ এসেছিলেন, এক নারী, তার সাথে আরও দুজন পুরুষ মানুষ। তাদের সন্তান ব্রাহ্মণবাড়িয়ার কসবার নিহত হয়েছিলেন গত বছর জুন মাসে, এবং তাকে ট্রেনে কাটা পাওয়া গিয়েছিল, ট্রেনে কাটা অবস্থায়। কিন্তু তাদের অভিযোগ হলো যে তার সন্তান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ট্রেনে কাটা পড়ে তারা তাদের এক প্রতিবেশী এবং অন্য এক নারীকে অভিযুক্ত করছেন, এবং তারা এটার একটা প্রতিকার চাচ্ছেন, সংবাদ মাধ্যমে নিউজ চাচ্ছেন। আমরা আমাদের দিক থেকে যেটুকু হেল্প করার বা সাংবাদিকের দায়িত্ব যেটুকু সেটুকু আমরা করার চেষ্টা করেছি। আর তারপর তারা বললেন তারা কোর্টে মামলা করার চেষ্টা করছেন, ব্রাহ্মণবাড়িয়া কোর্টে উকিলের কাছে ফাইল কাগজপত্র সব দেওয়া আছে। বিষয় হলো ব্রাহ্মণবাড়িয়া কোর্ট একরকম অচল, ব্রাহ্মণবাড়িয়া কোর্টে কোনো উকিলরা উঠছিলেন না, তারা ওখানে ওই যে মামলার তারিখে পরে খালি জজ সাহেবরা খালি তারিখ পরবর্তী তারিখ দিয়ে দেন, কারণ ওখানে তো শুনানি টুনানি এখন ব্যাপার নেই, উকিল সাহেবরা উঠবেন না। আজকে উচ্চ আদালত একটি মন্তব্য করেছে, হাইকোর্টের একটি মন্তব্য, এটা যারা দেশের আইন বিচার ব্যবস্থা এসব নিয়ে খোঁজ রাখেন তাদের বুকে মোচড় দিবে, যারা সচেতন নাগরিক তাদের মুখে মোচড় দিবে যে বাংলাদেশে আসলে কোন জায়গায় যাচ্ছে এই আইন ব্যবস্থাটাকে মুষ্টিমেয় কিছু লোক। এখানে বলা হচ্ছে হাইকোর্ট বলেছেন ব্রাহ্মণবাড়িয়া বার বাংলাদেশের লিগ্যাল ইতিহাসে কালো দাগ সৃষ্টি করেছে, সব আইনজীবীদের কলঙ্কিত করেছে শক্তি প্রয়োগ করে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজীব আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবারে কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের এজলাসে হট্টগোল বিচার ও আদালতের কর্মচারীদের গালিগালাজ ও অশালীন আচরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ তিন আইনজীবীর হাজিরার পরে সংক্রান্ত শুনানিতে হাইকোর্ট এসব কথা বলেন। তিন আইনজীবীর নাম দেওয়া হয়েছে। এর আগে 2 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া আদালতে এজলাসে হট্টগোলের ওই ঘটনা ঘটে, বিষয়টি নজরে আসার পর হাইকোর্ট গত 5 জানুয়ারি আদালত অবমাননার স্বপ্রণীত রুল দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ তিন আইনজীবীকে তাদের ভূমিকা ব্যাখ্যা করতে 17 জানুয়ারি হাজির হতে নির্দেশ দেন। আপনারা জানেন যে আদালত বলছে যে সভাপতি হোক সদস্য হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। হ্যাঁ, আমি আর এই রিপোর্টের বিস্তারিত যেতে চাচ্ছি না, আপনারা ব্রাহ্মণবাড়িয়া ঘটনাটা জানেন যে এখানে হট্টগোল শব্দটা খুব ভদ্রস্থভাবে বলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইনজীবীরা যা করেছেন এটা সভ্য সমাজে আইনজীবীদের মানে না, আমাদের এই সমাজে আইনজীবীদের একটা ভিন্ন রকম শ্রদ্ধা সম্মান ছিল। আমরা শৈশবে দেখেছি এক এলাকায় আইনজীবী মানে ওনার শ্রদ্ধার ব্যাপারটা অন্য জায়গায় চলে যায়, আর আজকে কথায় কথায় বটতলার উকিল বলে, বটতলার উকিল কে বলে? আমরা নামিয়ে এনেছি, বিচারপ্রার্থীরা নামিয়ে এনেছেন, আইনজীবীরা নামিয়ে এনেছেন। আপনি ঢাকা কোর্টে যদি যান, ঢাকা কোর্টে 25,000 আইনজীবী, আপনাকে মামলা নিয়ে যদি যান একটা পর্যায়ে ত্যক্ত বিরক্ত হয়ে, কোর্টের তো দৌড়াদৌড়ি আছে, কোর্টের আমলাতান্ত্রিকতার লম্বা প্রসেস আছে, আইনজীবীদের যে কারবার এটা কোনো রেট নেই, আইনজীবীদের কোনো রেট নেই। আমার এক পরিচিত লয়ার বন্ধু তিনি বলছেন যে তার উস্তাদ তাকে শিখিয়ে গেছে গরিব মানুষের মামলা নিও না, গরিবের মামলা নিলে টাকা পাবা না, মানে একদম যে বলছে একদম দীক্ষা দিয়ে গেছে যে তুমি কোনোদিন গরিবের মামলা নিবা না। আসলেও তাই, গরিবের মামলা উকিলরা নিতে চায় না, আমার আপনার মতো গরিব গেলে। এবং রেটের ব্যাপারে তাদের কোনো আগামাতে নেই, যেই জামিন 500 টাকা দিয়ে করে সেই জামিনে আবার 2 লাখ টাকা নেয়। একই মামলা, একই ধারা, একই ধরনের অপরাধে আপনি আইনজীবীদের কাছে পাবেন। তারপরে সত্য গোপন রাখা, মিথ্যা বলা, নানান রকম অভিযোগ রয়েছে। বাংলাদেশে ভালো আইনজীবী নাই তা না, প্রচুর আইনজীবী আছেন। আমি এমন আইনজীবীও দেখেছি, আমার এলাকায় একজন আইনজীবী ছিলেন, তাকে বলতো গরিবের মাগনা উকিল, এখনও আছে নিজের স্বপ্রণীত। এবং ইয়াং গ্রুপ, যারা ইয়াং এই গত 2-4-5 বছরে ঢুকছে, এরকম ইয়াং ডেডিকেটেড শিক্ষিত ছেলে পেলে আছে যারা ওই মাঝে যে তথাকথিত আইনজীবীরা তাদের মতন। আর এই আইনজীবীদের মধ্যে যারা নেতা, এরা মক্কেলকে ভোগায়, এরা কোর্টকে ভোগায়, এরা আবার নিজেদের আইনজীবীদেরকেও ভোগায়, কারণ তারা ওই যে দলবাজি করে, দলকানা হয়ে ভোগায় এই সমাজের উল্লেখযোগ্য একটা স্তম্ভ বলা যায় আইনজীবীরা। একরকম একটা যেমন সাংবাদিকদের বলা হয় বা আপনার অন্যান্য সুশীল ক্যাডারদের বলা হয় সেই জায়গায়, সাংবাদিক এবং উকিল এই দুইটার পেশার কিন্তু ভিন্নতা আছে একটা। এই শ্রদ্ধেয় সম্মানিত জায়গাটিতে আইনজীবীদের এই ব্রাহ্মণবাড়িয়া যা ঘটেছে ছোট্ট ঘটনা, এবং ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ, বুড়া বুড়া মানুষ, দাঁড়িওয়ালা মানুষ কী ভাষায় কথা বলছেন একজন বিচারপতির সঙ্গে, অনেক অভিযোগ আছে, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু ওনার সঙ্গে যেভাবে কথা বলছিলেন এটা যে কেউ ভিডিওটা দেখলে বলবে যে এটা কি, ওনারা কি আইনজীবী শিক্ষিত মানুষ? ওনারা MLA পাশ করা, ল পাশ করা, মাস্টার ডিগ্রি করা মানুষজন একজন? সেই মানুষগুলোকে নিয়ে আজকে বলা হচ্ছে যে বাংলাদেশের একজন আমাকে ডিসি সাহেব, একজন আমাকে বলেছিলেন যে বাংলাদেশের সিভিল প্রশাসনের 200 বছরের যে কালিমা, তার সবচেয়ে বড় কালিমাটা লাগিয়েছিলেন জামালপুরের ওই ডিসি সাহেব, ওই যে মহিলা কীর্তি করে। আর আজকে আদালত বলছে বাংলাদেশের এই পুরো আইন ইতিহাসে সবচেয়ে বড় কালিমাটা লাগিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। জাতির সামনে লজ্জা পাওয়া উচিত, জাতির সামনে হাইকোর্টে গিয়ে না, হাইকোর্টে দুদিন পরে আপনারা ডাকসে মাপ চেয়ে চলে আসবেন, জাতির সামনে মাপ চাওয়া উচিত আমাদের এই সম্মানিত পবিত্র পেশাটিকে নিয়ে আপনারা কোর্টের মুখে, আজকে কোর্টের মুখ দিয়ে এই কালিমাটি লাগানোর কারণে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।